Bangladesh Federation of Bangladeshi Association of North America. It is not organization. আমার মনে হয় এই জিনিসটা কারেক্ট করা উচিত নেক্সট টাইম। আজকে ফোবানা সম্বন্ধে যেমন আজকে এমন একটা কথা বলি, এইবারে ফোবানা সম্মেলনের একটা নতুন ভাবে দিক নির্দেশনা রয়েছে আমার প্রতি, সেটা হলো এই এইবারে যারা ফোবানা করবেন শুধু এইবারে করার জন্যই ফোবানাটা এখানে হবে না, এবং যারা এই কাজে জড়িত হবেন শুধু এইবার করার জন্যই থাকবেন না, ভবিষ্যতেও করতে হবে। এবং আমি সারা জনগণ এখানে ফোবানা কনভেনার থাকতে চাই না, আমি চাই যে আমাদের নেক্সট নেতাদের সৃষ্টি হোক এই শহরে, নেক্সট নেতারা এই দায়িত্ব বুঝে নেন, আগামীবার ওনারা সম্মেলনে যান, সম্মেলনে গিয়া ফোবানাটার রক্ষণাবেক্ষণ করার সক্রিয় ভূমিকা রাখেন। আচ্ছা, এবং আজকে তিনজন লোককে এই জন্য ডাকছি, মানে এনারা কোনো পদে নেই, কেউ এখনো কোনো পদ নেই না, আমরা পদ নিয়ে এগুলো চিন্তাও করতেছি না, আমরা শুধু কাজ দায়িত্ব এগুলো নিয়ে চিন্তা করতেছি। এই তিনজনকে এই জন্য ডাকার অর্থ এনারা ফোবানা এই লস এঞ্জেলসে আনার ব্যাপারে এনাদের সক্রিয় সাপোর্ট রয়েছে, এই জন্যই শুধু ওনাদেরকে আছে। ওনারা ফোবানা সম্বন্ধে ইনফরমেশন হয়তো একটু জানতে পারে, সে যেটা দরকার হলে আপনাদেরকে আমরা দিতে পারবো। আপনার কথাটা অত্যন্ত মূল্যবান, ইট ইজ ওয়েল টেকেন। আমি যদি অ্যাড করতে পারি, সেটা হলো জন্মের কথাটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন, এবং জন্মভাই যেটা বলছে যে ফোবানা যখন প্রথম লসঞ্জেলসে আসার কথাবার্তা হচ্ছিল তখন আপনারা বোধ হয় জানেন যে ফোবানা সেন্ট্রাল কমিটিতে বর্তমানে যারা বিভিন্ন পজিশনে আছে কিংবা যারা অর্গানাইজার, মেজরিটি কিন্তু লসঞ্জেলস থেকে গেছে। যদি খেয়াল করে দেখেন সবাই কিন্তু লসঞ্জেলসে আমাদের হোমি, এবং এর সাথে আমাদের কিন্তু খুব পারস্পরিক একটা বন্ধুত্ব। ডিউক, রেজা, বেলা, মাহবু, এরা সবাই হলো এখানকার। আমরা কিন্তু ইনিশিয়ালি একটা ডিসকাশন করছি ফোবানার করবো আমাদের ভিতরে, আর সুতরাং ইয়েস, আমরাও ওয়ার্কিং ইন দ্য টিম, আমরা হয়তো কোনো পজিশনে নাও থাকতে পারি, জনবাদের কনভেনার আমরা, কিন্তু পজিশনের থেকে ইম্পর্টেন্ট হলো ওনাকে আমরা সম্পূর্ণ সাপোর্ট থাকবো, সাপোর্টটা দেবো যাতে ফোবানা সাকসেসফুল হয়, কোনো কোনো এনার্জি হবে না। আর যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে হয়তো যেন উত্তর হয়তো আমার কাছেও থাকতে পারে, কিংবা জায়গা কাছে কিংবা আয় কাছে থাকতে পারে, এই জন্য আমরা আমার প্রশ্ন যেটা সেটা একটু অন্যরকম। প্রশ্নটা হচ্ছে যে বইছে ফোবানা প্লাস এন্টি ফোবানা একটা, কিছুদিন আগে একটা ফ্রেন্ডস কনফারেন্স হয়ে গেছে এখানে, সেখানে আপনার উনি সম্ভবত অন্টারিও থেকে কল করেছিলেন এজাজ সাহেব, উনি যে কথাটা বললেন যে ফোবানা এখনও এক হয়নি বা আমরা এখনও এক হতে পারিনি, তবে উনি জনভয়কে স্বাগত জানিয়েছেন এবং বলছেন যেটা আপনারা যদি কাজ করেন তাহলে হয়তো বা ফোবানাকে এক করা যাবে। এখন এই সম্পর্ক ভাবছি, হ্যাঁ, যে ইউনিফিকেশন প্রসেসটা, এটার মধ্যে দুই রকমের লোক কাজ করতেছে। একটা হচ্ছে যে যারা আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, যেটা আমি আপনাদেরকে বললাম, আমাদের চেয়ারম্যান এবং বিভিন্ন 25 জন লোকের সাথে বললাম এই কমিটিটা, আর একটা ভাবে কাজ করতেছে ইন্ডিভিজুয়ালি অথবা ফোবানার কনভেনশন কমিটি। যেমন লস এঞ্জেলসের ফোবানার কনভেনশন কমিটি আমরা চালাচ্ছি, আমরা করবো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া করবে, আর যে মঞ্চিয়ালের তৌফিক ইজাজের কথা মানে এই ওখানে প্রশ্ন এসছে, সেই তৌফিক ইজাজের যে গ্রুপটা, তারাও আমাদের থেকে গ্রুপ ছিল, আমাদের মধ্যে ছিল, বাট কোনো ডিসএগ্রিমেন্টের কারণে তারা ছুটে যায় এই সময়। আচ্ছা, এখন তাদের যে কনভেনার নির্বাচিত হয়েছেন উনি নিউ জার্সি থেকে, জনাব সালু সাহেব, হ্যাঁ, তো আতিকুর রহমান সালু, তো আতিকুর রহমান সালু পার্সোনালি আমাকে উনি এই জন্য যোগাযোগ করেছেন যে হাউ উই ক্যান সলভ রিজলভ দিস ব্রেক দিস আইস। এবং লাস্ট ইয়ারে আপনাকে আরো একটা কথা বলি, গত বছর যে 27তম ফোবানা আটলান্টায় হয় সেটা দুইটা লোকের কারণে প্রথমে এটা সূচনা হয়, সেটা একটা ছিলাম আমি, যদি আমার কথা আমাকে বলতে হচ্ছে সরি, বাট আরেকটা ছিল ডিউক খান। ডিউক খান আমাকে ফোন করেছিল আটলান্টা থেকে, জনাব ভাই ক্যান উই গেট টুগেদার, ক্যান উই ডু সামথিং, কারণ আটলান্টাতে ফোবানার কনভেনশন দেওয়া হয়েছে ডিউক খানকে আর আমাদের গ্রুপ থেকে দেওয়া হয়েছে আমাকে। তো আমি বললাম যে দিস ইজ দি বেস্ট অপরচুনিটি টু ওয়েলকাম, আমি তো দ্যাট মিন্স এভরিবডি ইনক্লুডেড, কোনো পার্ট আর এক জায়গায় করবে এটাকে নিয়ে নিলেন না। এই ব্যাপারে আমার একটা মত আছে, সালুবের কথা বলুন, সালুবের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আমাদের যাওয়া,
গত বছরের চালু হয়েছিল ব্যক্তিগত রিলেশনশিপের জন্য অনেক কিছু হতে পারে। এখন ইব্রাহিম তৌফিকি দাসকে এমন করে চিনে জামি ভাই সালুর যে এত ক্লোজ, রাজা ভাই আরো একজন আছে, এনাদের নাম ছাড়া তো সালু ভাই মুখে কোনো নাম উঠে না। হ্যাঁ, কাজে আমরা এই আশটা এই পাহাড়টা অতিক্রম করবো। ইউনিফিকেশন এবং দুটা সবকিছু একসাথে হওয়া হয় কি, অনেক সময় সবাই হয়তো একত্রে হচ্ছে না, কিন্তু এটা যদি খেয়াল করা যায় প্রথমবার ফোবানা যখন দুটা ছিল, যখন মাহবুব রেজার এই ফোবানা এবং জন লাভেদিন দুটা ফোবানা ছিল, এখানে তো এক দেখা যাচ্ছে। সুতরাং স্টেপ বাই স্টেপ বেবি স্টেপ নিতে হবে। যে কথা ইব্রাহিম ভাই বলতো, যে কথা হয়তো এখানে আরেকজন বলবে, যে কথা শাহিন ভাই বলবে, আমি তো ওকে চিনি, সব সাথে কথা বলবো। তো ওভার নেক্সট ইয়ার তখন দেখা যাবে সবাই কিন্তু আন্ডার ওয়ান সিঙ্গেল আন্ডার, এই জন্য সবাইকে পার্টিসিপেট করতে অংশগ্রহণ করতে হবে। আমার ছোট্ট ফোবানা আর একটা অনুষ্ঠান করা হবে। এখন কথা হচ্ছে যে ফোবানাকে ইউনিটি করব যাদের সাথে, তারা আমাদের ক্যালিফোর্নিয়ার বাইরে, তাদেরকে আমরা একত্রিত করব। কিন্তু আমাদের ঘরকে আমরা কীভাবে একত্রিত করব, এবং এটা একত্রিত করার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন? অফকোর্স, মানে যদি ঘরেই অশান্তি থাকে তাহলে বাইরে কীভাবে শান্তি আসবো, এটার থেকে বড় সুন্দর কথা আর কিছু নেই। আমি এটা ভীষণভাবে ফিল করি, আমাদের ইফ আওয়ার হাউস ইজ ডিভাইডেড উই ক্যানট বি ইউনাইটেড ইন দি কান্ট্রি, সো দিস ইজ ডেফিনেটলি এ ট্রু। আমরা এটার জন্য বহু পদক্ষেপ নিচ্ছি এবং যত রকমের কোঅপারেশন, কনসিলিয়েশন, ডিসকাশন এবং আপনার কম্প্রোমাইজ ফর্মুলা আমাদের হাতে থাকবে, আমরা অফকোর্স উইল অল অ্যাপ্লাই দ্যাট। এবং আমরা এখানে বলতেছি কারো কোনো অভিমানের কোনো দরকার নেই, কারো কোনো একটা পার্সোনাল গ্রিভান্স রেজ করারও দরকার নেই। আমি লস অ্যাঞ্জেলেসে আজকে প্রায় 30 বছরের মতো আছি। I don't know many people if I have offended them directly or I have caused some harm to them personally or they are professional. So I am hoping Los Angeles er arekjon loko amake professionally harm korben na amake personally harm korben. Amar sathe jodi apni daittoban hon, apni jodi jog den tahole amra ekta bhalo jinish korte parbo. Apnara janen Los Angeles er little Bangladesh kora hoyeche এবং এইটার পিছনেও আমরা বিভিন্ন মতের লোক ছিলাম এবং আমরা কখনোই একজন একজনের সাথে কাজ করতে পারিনি, কিন্তু আমরা ওই সব স্বার্থে, আমাদের বাংলাদেশের স্বার্থে একত্রিত হয়ে ওই সাইনটা আমরা ওখানে লাগাইছি। এখন আমি ক্লেম করি আমি কনভেনার, আর আপনি ক্লেম করেন আপনি চেয়ারম্যান, আপনি ক্লেম করেন আপনি লিটল বাংলাদেশের গভর্নর, কোনো অসুবিধা নেই, এটা তো বাংলাদেশি। সো আমাদের ইনশাল্লাহ করে দুয়ার খোলা আছে, আপনাদের সহযোগিতা চাই। এবং আরো একটা কথা আছে, আমি সবসময় এটা ফোবানাতে বলেছি যে যারা ফোবানাকে ভাঙতে চান, ভেঙে আরেকটা করতে চায়, আপনারা তাদের কাছে যাবেন না। তারা আপনাদের থেকে যদি সমর্থন না পায় করতে পারবে না, তারা আপনাদের যদি পকেট থেকে রুপিয়া না পায়, দিনেরও না পায়, তার ডলার না পায়, ওরা করতে পারে। বুঝছেন কথাটা? এটা আপনারা দায়ী আছেন, আপনারা প্রশ্নটা আমাকে ডাইরেক্টলি করবেন, কিন্তু আপনারা ডাইরেক্টলি ওনারা গিয়ে পয়সাটা দিয়ে আসেন প্লিজ। এখন ইব্রাহিমের একটা কিন্তু দুইটা প্রশ্ন করছেন, দুইটা প্রভাবের জন্য সবকিছু মারাত্মক, এই জন্য আমি বাবুর ধন্যবাদ জানাই, কারণ এটা আমার চিন্তা করা উচিত। এই ব্যাপারগুলো খারাপ দিকটা সবসময় আগে চিন্তা করা উচিত, যাতে ভালো করা যায়। আমি এই জন্য বাবুর ধন্যবাদ জানাই, আর ঘরের সমস্যার দায়িত্ব আমি দিতে চাই বুঝতে পারছি যে ফোবানা একত্রিত হচ্ছে এখানে এবং কানাডার যে পোর্শনটা রয়ে গেছে ওটা, কিন্তু আপনি যে লস অ্যাঞ্জেলসে 28তম ফোবানা কনভেনশন হবে, এখানে যে আরেকটা অংশ বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে, আপনি কি আপনার এই 28তম ফোবানা, আমাদের যে ফোবানাটা, এটাই সবাইকে ওয়েলকাম জানান? আপনি কি আজকের এইখান থেকে সবাইকে আহ্বান জানাবেন যে আপনার সাথে এই ফোবানায় যোগদান করতে? আপনি কি হাত ওপেন, আমাদের ডোর ওপেন, ওই আই এম ওয়েলকামিং এন্ড ফর দেম ফর টেলিং মি হোয়াট আই এম ডুইং রং টু গাইড মি টু ডু দি রাইট, এটা অলরেডি ওপেন আছে, এটা কোনো দরজা বন্ধ হয় না। আচ্ছা, আরো একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে যে যদি আপনি যুক্তিতে এবং কোনো আপনার দেশের স্বার্থে, বাঙালিদের স্বার্থে একটা কাজ করেন, ফাইন। আমি যদি রং করি তাহলে আমাকে বঞ্চিত, আমাকে স্টপ করা উচিত।